हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मठन जितरे आरो आपनालकर चैनल डिजिटल फेम। बन्धुकल आजि 6 जून आरो लकडाउन चली আছে এতিয়া আজি লকডাউনৰ 6 ডে। তো আমি এতিয়া ইভিনিং ওয়াক কৰা নিচিনাকে ওলাইছো। আজি আমি হ পৰিয়ালে ওলাইছো, বহুত দিন পিছত আমি হ পৰিয়ালে ওলাইছো তালকৰ মাজত। ইভিনিং ওয়াক নিচিনাকে দোকানলৈ ওলাইছো। তাৰ ওপৰি আমাৰ অসৰৰে কি কয় ভাগিনী এজনী পাস কৰিছে, আজি মেট্ৰিকৰ ৰিজাল্ট দিছে। যেহেতু মেট্রিকের রেজাল্টর পাস করার কারণে এনে চা খাব মাতিছে, চা খাব গই আছো আমি, যাও তার পিছত আহি কথা পাতি আছো আপনার লগত। ফ্রেন্ডস, আমি ঘুরি ফুরি আহি পালো, এতিয়া ঘর আছো আৰু তার পিছত কি কথা পাতিম। কথা পাতিম মানে কি, মেট্রিকের রেজাল্ট দিলে, বহুতে ভাল রেজাল্ট করলে, ভাল লাগিছে রেজাল্ট শুনি। আমার ওসর বহুতে ভাল রেজাল্ট করেছে, আমার দিছিলে পরীক্ষা তাইও পাস করেছে, ভাল করেছে। আমি যেটা বিচারিছিল তেনেকুয়া ধরনের করেছে, রেজাল্ট ভাল লাগিছে। তার মাজতো আর কিছু আমার ওসরতে কিছু ভাল রেজাল্ট করেছে লড়া, কিছু দোকানে থাকা লড়া এজনও ভাল রেজাল্ট করলে, দোকানের কাম করা মাক বাপেক নোহোৱা ল'ৰা এজনৰ ভাল কাম, ভাল ৰিজাল্ট কৰিছে, 80% হৈছে, ভাল লাগিছে এইবিলাক খবৰ। তাৰ মাজতে এটা দুখৰ খবৰ যে মোৰ বন্ধু এজনৰ বাইদেউৰ ছোৱালী এজনী, তাইও পৰীক্ষা দিছিলে। জানিব পৰা মতে জাষ্ট অলপ আগতে শুনা পালোঁ তাই ৰিজাল্ট বেয়া হোৱাৰ কাৰণে আত্মহত্যা কৰিলে। এনেকুৱা খবৰবিলাকে আচলতে এটা নিগেটিভ প্ৰভাৱ পেলাই যিটো আচলতে দুখ লগা। এনেকুৱা কি কাৰণত হৈছে নাজানো বাৰু, অভিভাৱকৰ কিবা খুব সচেতন হওয়া জরুরি। পরীক্ষার রেজাল্ট আসলে এটা অঙ্কহে, এটা সংখ্যা, পাস ফেল বা এটা শব্দ আর গতি সেইটোর লগত এটা জীবন কি ধ্বংস হয়ে যাওয়া খুব দুঃখজনক, খুব মানে কি কয় খুবই দুঃখিত আসলে। এনেকুৱা হব না লাগে, কি কারণত হয়েছে না জানো বারো, এনেকুৱা ধরনের ঘটনা যাতে আগত নহয় আর তারে কামনা করেছি। এবার ফেল হওয়া তো একো ডাঙর হওয়ার কথা নয়, ফেল তো কারণ কথাতে আছে, ফেলিয়ার ইজ এ পিলার অফ সাকসেস। গতি এবার দুবার ফেল হওয়াতে একো ডাঙর কথা নয়, হার মানিব নালাগে। কিন্তু আমার অভিভাবক সকলো আজিকালি কি হয়েছে মানে কি কয় প্রেসারাইজ করা হয়েছে যে লড়াই এনেকুয়া হয়েছে, লড়াই এনেকুয়া হয়েছে, তুমি কিয় নকরিবা, ছোৱালী এনেকুৱা রিজাল্ট করেছে, দুখিয়া হয়ে এনেকুৱা করেছে, অমুক হয়ে এনেকুৱা করেছে, তোমাক ইমান ফেসিলিটি দিছো তথাপিও তোমার রিজাল্ট বিয়া, এনেকুৱা তেনেকুৱা এইবিলাক কথা আসলে লড়া ছোৱালীবিলাক এটা কম বয়সৰ সময়ত, যিটো বয়সত 16 ইয়ার্স 18 ইয়ার্সৰ এইখিনি সময়ত ল'ৰা ছোৱালীক আচলতে বেলেগৰ লগত তুলনা কৰাটো খুব যুক্তিকৰ নহয় যে অমুকৰ ল'ৰাটোৱে এনেকুৱা কৰি কৰিছে, তেওঁলোকৰ এনেকুৱা এনেকুৱা একো নাই, সুবিধা নাই, কিন্তু মই তোমাক ইমান সুবিধা দিছোঁ, কি দিছোঁ, তাৰপিছতো তোমাৰ ৰিজাল্ট বেয়া, এনেকুৱা কৰোঁ, এনেকুৱা ধৰণৰ তুলনাবিলাক কৰিব নালাগে আচলতে ল'ৰা ছোৱালীক। মোৰ পথেৰে এনেকুৱা ধৰণৰ তুলনাই ল'ৰা ছোৱালীবিলাকক হীনম্যন্যতাত ঠগায় আৰু ল'ৰা ছোৱালীবিলাকক মানে বিপথে পৰিচালিত কৰাত অৰিহণা যোগায়। গতিকে এনেকুৱা ধৰণৰ তুলনা কৰিব নালাগে, কোনোবাই ভাল ৰিজাল্ট কৰিছে কৰক, তেওঁলোকৰ সুবিধা যিখিনি দিছে তেওঁলোকে দিয়ক। গতিকে আপোনালোকে তেওঁলোক ল'ৰা ছোৱালীক মোৰ পথেৰে, অভিভাৱকে ল'ৰা ছোৱালীক উৎসাহ যোগাওক, এইবাৰ এনেকুৱা পাইছা, কম নম্বৰ পাইছা, একো নাই, চিন্তা কৰিব নালাগে, ভালকৈ পঢ় পঢ়াবাৰ ভালকৈ কৰিব লাগিব, এনেকুৱা ধৰণৰ উৎসাহজনক মন্তব্য আগবঢ়ালে হয়তো এনেকুৱা ধৰণৰ ঘটনাবিলাক সমাজৰ পৰা নোহোৱা হ'ব। এইটো প্ৰত্যেক বছৰে শুনিব পোৱা যায়, হয় HSLC বা HSCৰ ৰিজাল্টৰ পিছত এনেকুৱা ধৰণৰ ঘটনা আচলতে এটা দুটা হ'লেও শুনিব পোৱা যায়। এনেকুৱা ধৰণৰ ঘটনাই আমাক সঁচাকৈ একদম মৰ্মাহত কৰি পেলায় আৰু খুব দুখজনক। এনেকুৱা ধৰণৰ ঘটনা যাতে আগন্তুক দিনত আৰু নহয়, আৰু মোৰ অভিভাৱকসকলক ৰিকুৱেষ্ট যে তেওঁলোকে ৰিজাল্টৰ কাৰণে ল'ৰা ছোৱালীক প্ৰেচাৰাইজ নকৰে, তেওঁ যি ৰিজাল্ট নকৰক কিয়, আজিকালি ভাল ৰিজাল্ট কৰাৰ পিছতো বহুত ল'ৰা ছোৱালী এনে বেকাৰ বহি আছে, আৰু একেবাৰে টানিজনী পাছ কৰা ল'ৰা ছোৱালীও বহুত উন্নতি কৰি গৈছে। যেন হওক, ৰিজাল্টৰ কথা বাদ দিছোঁ, তাৰ উপৰি এতিয়া সমাজত মানৱতা বোলা বস্তুটো একেবাৰে নোহোৱা হৈ গৈছে। সনাতন ডেকাৰ কথা আপোনালোকে গমেই পাইছে, তাৰ উপৰি দেৱাশিষ গগৈ নে দেৱজিৎ গগৈ আছিলে, মই নামটো ঠিক পাহৰি গ'লোঁ। যেন হওক,
এই ধরনের ঘটনাবিলাক কিছুদিন আগত, যা দুই বছর আগতে অভিনীলর কাহিনী, তারপর সনাতন, তারপর দেবাশিষ নে দেবজিৎ গগৈ, এই লড়াবিলাক অকালতে প্রাণ হেরাইছে। এই আসলে কিয় মানবতা নোহা হয়ে গেছে, মানুষবিলাকে আসলে কি করব বিচারছে নাজানো, এনেকা ধরনের ঘটনা যাতে দুনাই নহক সময়ত বা গোটাই পৃথিবীর যাতে নহক তারে কামনা করছো। তার উপরে কেবল মানুষ আর কেরালার ঘটনাটার কথা আপনার সবাই জানে, যে গোটাই বিশ্ব কোপাই গেছে কেরালার যে হাতিজনীর ঘটনাটা, গতি এনেকা ধরনের ঘটনা যাতে আমার সমাজত নহক তারে কামনা করছো, ভগবানের ওসর প্রার্থনা করছো। আপনাদের অল্প যেন ধরনের চিন্তাধারা করা মানুষ সকল কইসো, মানে আপনাদের অল্প চিন্তা করে চাও, আমার সনাতন ডেকাও আমারে মানুষ, দেবজিৎ গগৈও আমারে মানুষ, গতি আমার মানুষবিলাক আমার মাজতে যদি কিবা কারণ এক্সিডেন্ট হলে যেনিবা এক্সিডেন্ট হওয়ার ফলত কিবা যদি হয়েছে ক্ষতিপূরণ যদি হয়েছে আপনার ক্ষতি হয়েছে তাহলে ক্ষতিপূরণ লোক লড়াজনক মারি কিনে কি হব, মারার ফলত কি হল, আজি আপনি জেলত যাব লগা হয়েছে যাব। তো গতি এনেকা ধরনের ঘটনা খুব দুঃখিত, আসলে এনেকা ঘটনায় আমার খুব দুঃখ দিয়ে, এনেকা ধরনের ঘটনা যাতে আমার সমাজত আকৌ দুনাই নহতে তারে কামনা করছো, ভগবানের ওসর প্রার্থনা করছো। যে নহক বেশি দীঘলীয় নকরো আজির ভিডিওটো, আজির ভিডিওটো ইমানটা সামরছো। যদি আপনাদের ভাল পাইছে তেনেহলে প্লিজ লাইক করব, আর এটা কথা মূল ভিডিও চাই চা সকলে বেশি যখন চাইছে কইসো চাই, মানে কইসো আপনাদের চাই কিনে সাবস্ক্রাইব নকরাকে গুছি যায়, মূল রিকুয়েস্ট আপনাদের সাবস্ক্রাইব করে দিব, কমেন্ট করে জানাবো, আর কেন ধরনের ভিডিও বিচার মূরপা আপনাদের কমেন্টত জানালে মানে কেন ধরনের ভিডিও বনার কারণে চেষ্টা করি। গতি আজির ভিডিওটো বহুত বেশি দীঘলীয় নকরো, আজির ভিডিওটো ইমানটা সামরছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিব, আর লগর ঘন্টিটো বজাই দিব যাতে মোর আহিবলগে ভিডিওবিলাক নোটিফিকেশন আপনাদের অতি সোনকালে পায়। তাহলে আজিলে ইমানটা সামরছো, ধন্যবাদ, জয় অসম, শুভরাত্রি। আমি যোৱাকালি ভিডিওটো শেষ নকৰিলো, আজি আকৌ ওলাইছো, শেষ করব নোৱাৰিলো, আসলে এডিটিং করা নহল যোৱাকালি, আজি ওলাইছো আকৌ। এতিয়া ৰাতিপুৱা কেইটা বাজিছে, 9টা বাজিছে। তো আমি ওলাইছো আজি এৰি পলু চাবলৈ, এৰি পলু আপনাদের চাওক, এৰি পলু।